কৃষিকে চ্যালেঞ্জ জানাচ্ছি, যদি মিথ্যা অপমান না করতে পারি আমি নাকপথ দিয়ে রাজনীতি ছেড়ে দেব। ও বলেছে আসবো না, ও তো বেহায়া, চোরের নাকি দোকান কাটা হয়, এদের তো তাই আছে। এর আগে ওই রকম বলেছিল আমি হাত কেটে ফেলবো, মদন বলেছিল শুভেন্দু জিতলে কি করবো, এইরকম অভিষেক কথা বলেছিল, এখন রাজনীতি ছেড়ে দেব। রাজনীতি ছেড়েছে, রাজনীতি ছাড়বে না, ছাড়বে সেই দিন যেদিন ঢুকবে জেলে, তার জন্য প্রস্তুত হচ্ছে। সে আসলে তোমারে বধি বেজে গোকুলের বাড়ি শেষে বিজেপি তোমাকে মত করবে, আর তার ক্ষেত্র পঞ্চায়েত নির্বাচন, তাই সমস্ত চোর আগামী দিন খোঁয়ারে ভরতে হবে বলে নব জোয়ার যাত্রা করছে। ওটা জোয়ার হবে না, নব খোঁয়ার হবে, কারণ এত চুরি করছে, বোম শিল্পে তৈরি করেছে, বোম বাস্ট হচ্ছে, দর্শন মারা গেছে ভোটের আগে, কি মারা গেছে তো, তাহলে এর জন্য দায়ী কে? পিসি ভাই তো ওপেন বোম শিল্প তৈরি করছে, পুলিশ ও আগেই বলেছি প্রতিবন্ধী হয়েছে, তাদের ভিক্ষা দিয়ে ভিক্ষার অংশ পর্যন্ত নিয়ে নেয়, পুলিশের দোষ না, বাধ্য করাচ্ছে, অনৈতিক সরকার, জোটবদ্ধ হতে হবে জনতাকে, চোরকে শাস্তি দেওয়ার দিতে পারে সাধারণ মানুষ, চোররা তো চোর একদিন সমর্থন করবে, তাই তৃণমূলের কিছু ভক্ত থাকবেই, আর সাম্প্রদায়িক নিষ্কারীকে যাদেরকে বলছে দুধের গায়ে দিদির ভাষায়, তারাও মুখ ফিরিয়ে দিচ্ছে, তাই আগামী দিন জেল যাত্রা পাকা হবে। তাই আর বেশি কিছু বলতে চাই না, দীর্ঘক্ষণ ধরে বক্তৃতা দিচ্ছি, আরো জায়গায় যেতে হবে, তাই আমাদের পার্টিকে সমস্ত স্তরে একটা ভুলে যাবেন না, গ্রামে দিতে হবে, কারণ সমিতি না জিতলে গ্রামের প্রধান আমাদের হলেও তিনি টাকা পাবেন না, আর প্রধান যদি আমাদের না হয় একটা সিট কম পড়ে যায়, আমাদের পঞ্চায়েত সদস্য জিতেও আপনাকে উপকার করতে পারবেন না, তাই পঞ্চায়েত সমিতিও আমাদের চাই, গ্রাম প্রধানও চাই, সমস্ত সিটে আমাদের প্রার্থী চাই, জেলা পরিষদ যদি আমরা নদিয়া জেলায় দখল লাভ করতে পারি তাহলে কিন্তু হবে না, আর সেই কারণে জেলা পরিষদেও আমাদের ভুলতে চলবে না, কেউ একটার জন্য বলবে না, আমরা চাই সবগুলো চোরকে ধরতে গেলে তিনটে প্রার্থী আমাদের জেতা চাই, আর গ্রামে যদি দুটো প্রার্থী থাকে সেই কারণে দুটো পত্র ভুল থাকবে, দুটো পত্র বলেই সাপ চাই। তাই একটা কথা বলে যাই, চোর হটাতে এটাই সুযোগ, আর মোদীর উন্নয়নের সঙ্গে বাংলাকে এগিয়ে নিয়ে যেতে চাইলে মোদীর দলকে সাপোর্ট করতে হবে, নেতা আমাদের নরেন্দ্র মোদী, আর পদ্মফুল আমাদের প্রার্থী, কে প্রার্থী কার সঙ্গে কার গণ্ডগোল আছে দেখলেও চলবে না, ব্যক্তি বিজ্ঞান ভুলে যেতে হবে, সমস্ত স্তরে পদ্মফুল চিনে ভোট দিয়ে জয়যুক্ত করাতে হবে, তবেই আমাদের অভিযান সার্থক হবে এবং আমরা চোরকে জেলে ফিরতে পারবো, যারা ঘর পায়নি তারা ঘর পাবে, যারা একশো দিনের কাজ পায় না কাজ দেবে, ওরা তো জেসিপি দিয়ে করে ফল বিল করে, যাদের জব কার্ড আছে তাদের বাড়িতে কিছু টাকা দিয়ে কাটমারি বড় অংশ পকেটে ভরে, তাই তারা বড় লোক হয়, তাই এই ক্রিমিনালদের শাস্তি আমরা চাই, তাই পদ্মপুত্রীকে ভোট চাই। আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি, সকলে একবার জোরসে বলুন ভারত মাতা কি।